আপনাকেই দেখি। কোর্টে উকিলকে দিতে লাগবে তো সুকান্ত দার জন্য, আপাতত এটুকু রাখো, পরে আমি আরো ব্যবস্থা করছি। এটা এটা তোর কষ্টের টাকা সর্বমঙ্গলা, আমি আমি কি করে নেবো এই টাকা? না না না, আমি এই টাকা নিতে পারবো না, তুই রাখ তুই রাখ। দিদি ভাই দিদি ভাই দিদি ভাই, কোর্টে মামলা লড়তে গেলে আমাদের তো টাকা লাগবে, আর মামলা না লড়লে আমরা কিছুতেই সুকান্ত দার শাস্তি কম করতে পারবো না। দরকার নেই, দরকার নেই মামলা লড়ার, ওই কোর্টে যা রায় দেবে তাই মেনে নিতে হবে, কিন্তু এই টাকা আমি নিতে পারবো না, কেন দিচ্ছিস এগুলো? সেটা হয় না দিদি ভাই, মামলা আমাদের লড়তেই হবে, আর আর সেই মামলার খরচা তুই দিবি তাই তো? কেন আমি দিতে পারি না? আমি তোমার আপনজন নই, আমি সুকান্ত দার কেউ না। কেঁদো না দিদি ভাই, লোক কেটে একটু ঈশ্বরের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তুমি রান্নাঘরে যাও, চাটা বসাও, আমি এক্ষুনি আসছি তোমার কাছে। জীবনে প্রথম ধূপকাঠি বানালাম আপনার কাছ থেকেই, দেখে দেখে শিখেছি, কেমন হয়েছে সেটা বলবেন? যদিও গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম, তবু এই সুগন্ধটুকু শুধু আপনার জন্য।
করে দিয়েছো, একেবারে ফাটিয়ে দিয়েছো। দেখো নর্থ সাউথ মিলিয়ে আমরা ওই 140টা মতো দোকানে মাল সাপ্লাই করতে পেরেছিলাম, মানে পাঠাতে পেরেছিলাম। আর এখনকার খবর অনুযায়ী তাদের মধ্যে 21টা দোকান আবার নতুন করে অর্ডার দিয়েছে, কারণ তাদের স্টক শেষ হয়ে গেছে। আর বাকি দোকানগুলোর মধ্যে সর্বমঙ্গলা ধূপকাঠির প্রায় 80% সেল আউটের খবর আছে। আরে বাবা, হইচই পড়ে গেছে, সর্বমঙ্গলা ধূপকাঠি নিয়ে শহরে একেবারে হইচই পড়ে গেছে। আর শুধু তাই নয়, সমস্ত দোকানিরা তোমার ধূপকাঠির প্রশংসা করছে কাস্টমারদের কাছে। আর টাকা পয়সা সেটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ আসছে, টাকা পয়সা ভালোই আসছে, লাভ হচ্ছে, তবে লাভটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, লাভ বাড়াতে গেলে কিন্তু বাবা আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, আর প্রোডাকশন বাড়াতে গেলে কিন্তু ওই হরিদার ঘরে কাজ করা চলবে না, আমাদের বড় করে একটা জায়গা দেখতে হবে। হ্যাঁ বর্তা ভাই, আমিও এটাই ভাবছিলাম, একটা বড় জায়গা খুব দরকার। একটা বড় জায়গার কথা আমি কিন্তু ভেবে ফেলেছি, ওই যে আমাদের দুটো বাড়ির পরে কল্টুদার বাড়ি আছে না, ওরা তো এখন কেউ এখানে থাকে না, ওরা সব বিদেশে চলে গেছে, ওরা ওদের বাড়িটা ভাড়া দিতে চাইছিল। আচ্ছা আমরা যদি আমাদের কাজের জন্য ওদের বাড়িটা ভাড়া নিই তাহলে কেমন হয়? হ্যাঁ সে তো করা যেতেই পারে, দেখ মালের চাহিদা যখন বাড়ছে তখন সেটা করলে ভালোই হয়। আসলে কি জানিস তো, আমরা তো কখনো ব্যবসা করার কথা ভাবিনি, ভেতো বাঙালি, ব্যবসা আমাদের হাতে নেই, এই ভেবে কোনোদিন চেষ্টাই করিনি, কিন্তু এখন এই ব্যবসা করতে পেরে কি আনন্দ হচ্ছে বোঝানো যাবে না। সত্যি ছোটবাবা, তুমি সেই কৃষ্ণমোহন গ্রামের একটা পুচকে মেয়ে, তুই এতজন মানুষকে কি সুন্দর ব্যবসা করা শিখিয়ে দিলে। হ্যাঁ আমি ভাবতেই পারছি না যে আমার বৌমার তৈরি সর্বমঙ্গলা ধূপকাঠি সারা বাংলার বুকে নাম করবে, সত্যি গর্বে আমার বুকটা ফুলে উঠছে। হ্যাঁ বাবা ঠিক বলেছো। আচ্ছা বাংলা বলতে মনে পড়লো, এই যে কলকাতার বাইরে জেলাগুলো আছে সেখান থেকেও কিন্তু এই আমাদের সর্বমঙ্গলা ধূপকাঠির অর্ডার আসছে। বাবা আমাদের কিন্তু এই ধূপকাঠি সেখানেও পৌঁছে দিতে হবে। বলছি কি, আমি একটা কথা ভেবেছিলাম, আমরা তো ধূপকাঠি বানাচ্ছি, সেই সাথে যদি সুগন্ধি প্রদীপ মোমবাতি বানাতে পারি তাহলে কেমন হয়? দাঁড়ান, আপনি অ্যারোমেটিক মোমবাতি কিংবা প্রদীপের কথা বলছেন, তাই তো? দারুণ ব্যাপার বাবা। বাবা এটা যদি বানাতে পারে তাহলে কিন্তু দারুণ ব্যাপার হয়, ফ্যান্টাস্টিক আইডিয়া। সর্বমঙ্গলা সত্যি তোর বুদ্ধি আছে, অ্যারোমেটিক ক্যান্ডেল তো আমার খুব পছন্দের। খুব ভালো ভেবেছো, এই তো আলোর উৎসব তো প্রায় চলে এলো, তার আগেই তাহলে ওই মোম প্রদীপ সব বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ সেই, মানে মহামারী হোক আর অতিমারী হোক, ভগবানের প্রতি বিশ্বাস আস্থা মানুষের মন থেকে কখনো যাবে না, আর ছোট করে হলেও মানুষ এই এই ধর্মীয় অনুষ্ঠান পালন করবেই, আর তখনই ওই প্রদীপ মোমবাতি এগুলোর প্রয়োজন হবে। এই তুই অ্যারোমেটিক মোমবাতি বানাতে পারিস? তুই একবার বানিয়েছি, চেষ্টা যদি করি তাহলে পারবো মনে হয়। হ্যাঁ চেষ্টা করো না, দীপাবলি আসতে তো এখন অনেক বাকি আছে। হ্যাঁ তার মধ্যে আমি তৈরি করে ফেলতে পারবো। উফ বাবা, ব্যবসায়িক আলোচনায় বাড়িটা একেবারে গং গং করছে। সত্যি আগে কিন্তু কখনো এসব আলোচনা হয়নি বাড়িতে, ওই সারাদিন ধরে শুধু ওই মাস কাবাড়ি বাজার, কখন কি বাজার আসবে, কি রান্না হবে, শুধু এই আলোচনাই হতো, আর মাসের শেষে টাকা কম। সে তুমি ঠিকই বলেছো, কিন্তু শ্রেয়া আমি যেটা বলছিলাম। বুঝেছি বাবা, চা না খেলে এসব আলোচনা ঠিক জমে না, তাই না? তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ আমার অবশ্য একটা কথা আছে, এই যে সবাই ব্যবসা ব্যবসা করে এত মাতামাতি করছো, আমার তাতে কোনো আপত্তি নেই, ভালো কাজ করছো করো, কিন্তু কাজ বাদে কাল যে আমার গোপালের পুজো জন্মাষ্টমী সে কথা খেয়াল আছে কারো? হ্যাঁ মা সব মনে আছে, কাজ অনেকটা এগিয়েও রেখেছি, নারকেল আনা হয়ে গেছে, তাল আনা হয়ে গেছে, গুড়ও আনা হয়ে গেছে, আর পুজোর বাসনপত্র সব আমি কাল সকালে উঠে মেজে ফেলবো, আর তালের বড়াও আমি বানিয়ে ফেলবো। দেখো আমার জন্মাষ্টমীর পুজোয় যেন কোনো ত্রুটি না থাকে। আসতে পারি?